জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন। শেখ লুৎফর রহমান ও মোসাম্মদ সাহেরা খাতুনের 4 কন্যা ও 2 পুত্রের মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব। বাবা মা ডাকতেন খোকা বলে। খোকার শৈশবকাল কাটে টুঙ্গিপাড়ায়। 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন। 9 বছর বয়সে গোপালগঞ্জ পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। পরে তিনি স্থানীয় মিশনারি স্কুলে ভর্তি হন। 14 বছর বয়সে বেরিবেরি রোগে আক্রান্ত হলে তার এক চোখ কলকাতায় অপারেশন করা হয় এবং চক্ষু রোগের কারণে তার লেখাপড়ার সাময়িক বিরতি ঘটে। চক্ষু রোগে 4 বছর শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পর শেখ মুজিব পুনরায় স্কুলে ভর্তি হন। এসএসসি পাশ করেন। কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। 18 বছর বয়সেই বেগম ফজিলাতুন নেসার সাথে তার বিয়ে হয়। তাদের 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা এবং 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। অল্প বয়স থেকেই তার রাজনৈতিক প্রতিভার বিকাশ ঘটতে থাকে। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের ছাত্র সংগঠন নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। কঠোরপন্থী এই সংগঠন ছেড়ে 1943 সালে যোগ দেন উদারপন্থী ও প্রগতিশীল সংগঠন বেঙ্গল মুসলিম লীগে। এখানেই সান্নিধ্যে আসেন হুসেন শহীদ সোহরাওয়ার্দীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি রক্ষণশীল কঠোরপন্থী নিখিল ভারত ছাত্র ফেডারেশনের কর্তৃত্ব খর্ব করতে তিনি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। ভাষা আন্দোলনের সময় রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মুজিব। 1948 সালে ভাষার প্রশ্নে তার নেতৃত্বেই প্রথম প্রতিবাদ এবং ছাত্র ধর্মঘট শুরু হয় এবং যা পরবর্তীতে চূড়ান্ত রূপ নেয় 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। 50-এর দশক তার রাজনৈতিক উত্থানের কাল। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দূরদর্শী এবং প্রজ্ঞাসম্পন্ন একজন কুশলী রাজনৈতিক নেতা। এ সময় শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ ছেড়ে হোসেন সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর সাথে মিলে গঠন করেন আওয়ামী মুসলিম লীগ। তিনি দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1953 সালে তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। 1954 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে যুক্তফ্রন্ট সরকারে তিনি কৃষি মন্ত্রী হন। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। 1963 সালে হোসেন সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিব। তিনি ছিলেন আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র তত্ত্বের কঠোর সমালোচক। 1966 সালে লাহোরে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। এই 6 দফা দাবি ছিল পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের রূপরেখা। মুজিবের 6 দফার প্রতি জনগণের ব্যাপক সমর্থনে ভীত হয়ে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করেন শেখ মুজিবকে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে বাংলার সমস্ত জনগণ। জনরোষের কাছে নতি স্বীকার করে এক পর্যায়ে তাকে মুক্তি দিতে বাধ্য করে শোষক গোষ্ঠী। 1969 সালে 23 ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে গণসম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই উত্থাপিত হয় 11 দফা দাবি, যার মধ্যে 6 দফার সবগুলো দফায় অন্তর্ভুক্ত ছিল। লাখো মানুষের জমায়েতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 1969 সালের 5ই ডিসেম্বর আয়োজিত এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ। তিনি বলেন, এক সময় এদেশের বুক হইতে মানচিত্রের পৃষ্ঠা হইতে বাংলা কথাটির সর্বশেষ চিহ্নটুকুও চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা করা হইয়াছে। একমাত্র বঙ্গোপসাগর ছাড়া কোথাও কোনো কিছু নামের সঙ্গে বাংলা কথাটির অস্তিত্ব পাওয়া যায় নাই। জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি, আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। 1970 সালের 7 ডিসেম্বর সাধারণ নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক আইনসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে 169টি আসনের মধ্যে 167টি আসন এবং প্রাদেশিক পরিষদের 310টি আসনের মধ্যে 305টি আসন লাভ করেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী মুজিবের সাহিত্য শাসনের
নীতির পুরোপুরি বিপক্ষে ছিল। আওয়ামী লীগের সরকার গঠন ঠেকাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংসদে অধিবেশনের ডাক নিয়ে তালবাহানা শুরু করেন। শেখ মুজিব তখনই বুঝে যান যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর দুঃশাসনের অবসান ঘটতে লড়াইয়ের কোনো বিকল্প নেই। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধুর ডাকে উত্তাল হয়ে ওঠে সারা বাংলা। মুজিবের নেতৃত্বে বাঙালি জাতির এই জাগরণে ভীত ইয়াহিয়া খান সামরিক আইন জারি করে নিষিদ্ধ করেন আওয়ামী লীগকে এবং শেখ মুজিবকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর আসে 25শে মার্চ 1971। রাতের অন্ধকারে নিরীহ নিরস্ত বাঙালির উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনারা। শুরু করে অপারেশন সার্চ লাইট নামে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। বিদ্ধ থেকে কোলে শিশু কেউ রক্ষা পায় না পাক হানাদারের নারকীয়তা থেকে। মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। অবশ্য তার আগেই পাক বাহিনীর অভিযান শুরু হলে 26শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং জনগণকে সর্বাত্মক আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। 1971 সালের 17ই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এ সরকারের অধীনেই গঠিত হয় মুক্তিবাহিনী এবং শুরু হয় পাক সেনাদের প্রতিহত করার পালা। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর 30 লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অবশেষে আসে বিজয়। 16ই ডিসেম্বর সেই সোহরাওয়ার্দী উদ্যানে, যেখান থেকে স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেখানে বাংলাদেশ ভারত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তানি সেনাবাহিনী। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামে একটি নতুন দেশ। 1972 সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু ফিরে আসেন তার মাতৃভূমিতে, তার স্বপ্নের স্বাধীন দেশে। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনককে বরণ করতে লাখো মানুষের ঢল নামে বিমানবন্দরে। দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ঝাঁপিয়ে পড়েন বঙ্গবন্ধু। মানবিক বিপর্যয় মোকাবেলা করতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানান এবং খুব অল্প সময়ের মধ্যে সাহায্য আসতে শুরু করে। শুরু হয় বাংলাদেশের পুনর্গঠনের এক নতুন যুদ্ধ। এরই মধ্যে সক্রিয় হয়ে ওঠে স্বাধীনতা বিরোধী একটি চক্র। মুক্তিযুদ্ধের দেশীয় আন্তর্জাতিক চক্রের প্রত্যক্ষ ইন্ধনে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে উঠে পড়ে লাগে এই চক্রটি। এ সময় বঙ্গবন্ধু বুঝতে পারেন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। 1974 সালে তিনি সকল রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল। একই সাথে অন্যান্য সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। প্রথমে তিনি যে দলটি নিষিদ্ধ করেন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিবের নিজের দল। এর ফলে দেশে স্থিতিশীলতা আসতে শুরু করে। সমস্ত দেশ যখন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই আসে আরেকটি আঘাত। 1975 সালের মধ্যরাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তা হত্যা করেন শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের। কেবল তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান। সদ্য স্বাধীন জাতির জীবনে এক অপরিণীয় ক্ষতি নিয়ে আসে এই জঘন্যতম হত্যাকাণ্ড। তৈরি হয় রাজনৈতিক শূন্যতা, ব্যাহত হয় গণতান্ত্রিক উন্নয়ন ধারা।